সরকারি উদ্যোগে রাজ্যের বিভিন্ন জেলার পাশাপাশি বাঁকুড়া জেলার জঙ্গলমহলের খাতরায় এসে পৌঁছলো গঙ্গাসাগরের পবিত্র জল। কোভিড পরিস্থিতির কারণে এই প্রথমবার গঙ্গাসাগর থেকে রাজ্যের বিভিন্ন জেলাতে পবিত্র জল পাঠানোর উদ্যোগ নেওয়া হয় সরকারিভাবে। সেই জল বাঁকুড়ার খাতরা ঐতিহ্যবাহী শ্মশানকালী মন্দিরে আনা হয়। পবিত্র জল আসার খবরে বাঁকুড়া খাতরা শ্মশানকালী মন্দিরে পুণ্যার্থীদের ভিড় জমছে। মকর স্নান করতে অনেকেই পৌঁছে যান গঙ্গাসাগরে। যাওয়ার ইচ্ছে থাকলেও কোভিড কালে অনেকেই পৌঁছতে পারেনি সেখানে। তাই সরকারিভাবে জেলায় জেলায় পুণ্যার্থীদের সেই স্বাদ পূরণে পবিত্র জল পাঠানোর উদ্যোগ নেওয়া হয়। সেই পবিত্র জল আশায় খুশি পুণ্যার্থীরা। হ্যাঁ, খুব ভালো লাগলো এটা দেখে, কারণ আমাদের খুবই ইচ্ছে ছিল গঙ্গা স্নান করতে যাওয়া। গঙ্গাসাগর মেলায় করোনা পরিস্থিতিতে স্বাভাবিকভাবে আমরা কেউ যেতে পারিনি বা ইয়ে হয়নি, কিন্তু ঘরের সামনে যে আমাদের গঙ্গা স্নান হলো, এত বড় একটা জিনিস প্রমণ্ডল যেটা আমরা এর আগে দেখিনি, খুবই অভিভূত হয়ে গেছি আমরা সবাই এটা দেখে। খুব আনন্দিত, এলাকার মানুষও সবাই আসছে দেখতে, ব্যাপারটা খুব ভালো লেগেছে। সকাল থেকে মানুষজন কি ভিড় জমাচ্ছে এটা দেখতে? হ্যাঁ হ্যাঁ, অনেকে আসছে, অনেকে তো খবর টবর পায়নি, যারা পাচ্ছে তারা আসছে দেখতে, অবাক হয়ে যাচ্ছে। প্রশাসনের পক্ষ থেকে এটা যে করেছে আমরা সেই জন্য খুবই খুবই উপকৃত। সবাইয়ের কাছে তো গঙ্গা স্নান, সবার তো সম্ভব হয় না গঙ্গাসাগর মেলা দেখতে যাওয়া। যাই হোক, আমাদের এলাকার মানুষের খুব আনন্দ হয়েছে এই কমণ্ডলু দেখে। পবিত্র জল প্রণাম করে এই বছরের গঙ্গাসাগরে না যাওয়ার ইচ্ছে পূরণ করে মনের কামনা মিটিয়ে নিচ্ছেন পুণ্যার্থীরা। করোনা পরিস্থিতির জন্য সত্যি এবছর আমাদের গঙ্গাসাগর মেলায় যাওয়ার ভীষণ ইচ্ছে ছিল, কিন্তু যা কোভিড পরিস্থিতি যেরমভাবে ছড়াচ্ছে তৃতীয় ঢেউ, তার জন্য আমরা যেতে পারিনি। কিন্তু মানে আমাদের ঠাকুরের মায়ের অশেষ কৃপা, দেখুন সরকারিভাবে এখানে গঙ্গাসাগরের এত বড় কমণ্ডলিতে মায়ের মানে গঙ্গাসাগরের পবিত্র জল এখানে এসছে, এবং সেই জলই এখানে আসার পর প্রচুর মানুষ, গ্রামের মানুষ, গ্রাম গ্রামান্তরের মানুষ এখানে এসে এখানে দর্শন করছে, প্রণাম করছে, হ্যাঁ মানে জল নেওয়ার চেষ্টা করছে, ছেটানোর চেষ্টা করছে। এইভাবেই আমাদের এই বছর মানে গঙ্গাসাগরের যে পবিত্র জল আমরা এই এলাকার মানুষ আমরা পেয়েছি। এই জন্য আমরা সরকারকে, বিশেষ করে পশ্চিমবঙ্গ সরকার, তাকে আমরা বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি। জেলার মধ্যে আমাদের খাতরা মহাশ্মশানকালীর মন্দিরে গঙ্গাসাগরে এই পবিত্র জলের মহাকুণ্ডলী এখানে পাঠানোর জন্য, কুণ্ডলু পাঠানোর জন্য। আমার নাম অভিজিৎ মহাপাত্র। খাতরা শ্মশানকালী মন্দির কমিটিও রাজ্য সরকারের এই উদ্যোগে খুশি হয়েছেন। এই জল স্পর্শ ও প্রণাম করে অনেকেই সেই আশা পূরণ করার সুযোগ পেলেন। তাহলে কোভিডের কারণে ধর্মপ্রেমী মানুষেরা প্রত্যেক বছরের মতো এবছরও যন্ত্রণায় ছটফট করছিল কপিল মুনির গঙ্গাসাগর মেলায় যাওয়ার জন্যে, কিন্তু কোভিড বাদ সেজেছে। তো সেটাকে একমাত্র প্রত্যেকটা মানুষের কাছে পবিত্র জল পৌঁছে দেওয়ার জন্যে কৃতজ্ঞ থাকছে এই জঙ্গলমহলের মানুষ, মাননীয় মুখ্যমন্ত্রী, আমাদের প্রিয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে। কারণ এই কমণ্ডলুর মাধ্যমে, এই যে দেখতে পাচ্ছেন পবিত্র কমণ্ডলু, এখানে জল তিনি পাঠিয়ে দিয়েছেন, যেটা অজস্র ধর্মপ্রেমী মানুষেরা মাথায় নিয়ে ওই স্বাদকে আস্বাদন করছেন। তারা যে যেতে না পারলেও আমরা গঙ্গাসাগরেই গেছি, এই ধ্যান ধারণাটাকে নিজের মনে প্রতিষ্ঠা করে। প্রচুর মানুষজন কি ভিড় করছে? প্রচুর মানুষজন, ভোর থেকে হাজার হাজার মানুষ এখানে আসছে, এখানে মাথায় জল নিচ্ছে, তারা স্নান করছে, তারা এখানে এসে ওই গঙ্গাসাগর মেলাতেই যেন তারা এসেছে এইরকম তারা আনন্দে উদ্বেলিত হয়ে উঠছে। আপনারা নিজেদের চোখেই দেখুন, কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে বুঝতে পারবেন এই মন্দিরে কি প্রেসার আসছে। বাঁকুড়া থেকে সৈয়দ মফিজুল হুদার রিপোর্ট, আনন্দবার্তা।